বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রচারের ঝড় তুলছে প্রত্যেকটি রাজনৈতিক দল, পিছিয়ে নয় ইন্ডিয়া জোট প্রার্থী। আজ দেখা গেছে ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস তিনি দশমীঘাট এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গেলেন। তিনি বললেন বিপুল সাড়া পাচ্ছেন জনগণের থেকে। তৎসঙ্গে তিনি আজ সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং আগামীতে তিনি কি করবেন সাধারণ লোক সাধারণ এলাকাবাসীদের জন্য সেই বিষয়গুলিও কিন্তু তুলে ধরেছেন। প্রতিদিন দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস তিনি সাতরাপনগর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, জনসংযোগ করছেন। আজকেও ঠিক একই চিত্র, আজ দশমীঘাট এলাকায় তিনি যান, সেখানকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের সাথেই তিনি কথা বলেছেন, ভোট চেয়েছেন। কে বলছেন তিনি শোনাবো। নির্বাচনে মানুষ এগিয়ে আসছেন, আগ্রহ দেখাচ্ছেন, নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ আছে যে ভোট দিতে পারলে পরে বিজেপির পরাজয় নিশ্চিত। কোন সমস্যা কি তুলে ধরছে? সমস্যা এলাকার ছয় বছরে কোনো কাজ করেনি, যা কাজ বামফ্রন্টের আমলের কাজ। আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার যে সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে, এই বিষয়গুলো তুলে ধরছি। তার চাইতেও বড় কথা দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই যে মৌলিক বিষয়গুলো, যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই যে বিষয়গুলো বা সামাজিক ন্যায় বিচার, এই বিষয়গুলো আমরা নির্বাচক মণ্ডলীর সামনে তুলে ধরছি। তাদের তরফ থেকে কি ধরনের উত্তর আছে? তাদের তরফ থেকে নির্বাচন মণ্ডলী যাদের কাছে এই ধরনের, হ্যাঁ, তারা উদ্বিগ্ন উদ্বিগ্ন, বিশেষ করে এই যে ইলেকট্রাল ফান্ড, এই ব্যাপারে নির্বাচক মণ্ডলী সবটা না বুঝতে জানতে পারলেও যতটুকু জেনেছেন তারা বুঝতে পারছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল ভারতীয় জনতা পার্টি। কাজেই তাদের বিরুদ্ধে রায় দিন আমরা বলছি। আর রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই যে চলছে বিধানসভায়, মানুষের দুঃখের কথা যাতে আমরা তুলতে পারি, যন্ত্রণার কথা, রামনগর বিধানসভা কেন্দ্রে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিন, এই আহ্বান আমরা নির্বাচক মণ্ডলীর কাছে রাখছি। আর লোকসভাতে হাত চিহ্নে আশিস কুমার সাহাকে পশ্চিম কেন্দ্রে, পূর্ব কেন্দ্রে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে রাজেন্দ্র রিয়াংকে ভোট দিয়ে জয়ী করার আহ্বানও আমরা রাখছি। আপনারা শুনলেন প্রার্থী রতন দাসের বক্তব্য। তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, ভোট চাইছেন, বিশেষ করে ইন্ডিয়া জোটের পশ্চিম আসনের প্রার্থী কংগ্রেস নেতা তথা কংগ্রেসের সভাপতি আশিস সাহার সমর্থনেও তিনি প্রচার করছেন। তৎসঙ্গে নিজে অর্থাৎ সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচনেও যেন ওনাকে জয়যুক্ত করা হয় বিপুল ভোটে, তার জন্য তিনি সাধারণ মানুষের সাথে কথা বলছেন, ভোট ভিক্ষে চাইছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।